কিন্তু ছিল আমি নির্বাচন মাত্র 22 দিন করেছিলাম, তাতে আমাকে আমি আমার এলাকা, আমার বাবা দুইবার চেয়ারম্যান ছিল এবং ওই ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিল আমার বাবা, সেই ধারাবাহিকতাতে এলাকাতে আমার এক কিছুটা জনপ্রিয়তা আছে এবং আমি মানুষের সাথে কাজ করি। ওই লক্ষ্যে মানুষ আমাকে যথেষ্ট পরিমাণ ভোট দিয়েছিল এবং আমি একটা পজিশানে ছিলাম, 3 নম্বর পজিশানে ছিলাম। ওই ধারাবাহিকতায় আমি এই যে ফিল করার পরও আমি কিন্তু তখন থেকে কিন্তু এখন পর্যন্ত মাঠে আছি এবং আমার গ্রহণযোগ্যতা মাঠে এখন আপাতত আপনারা যদি যেয়ে দেখেন তাহলে চরম শীর্ষে আছি এবং ইনশাল্লাহ যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমি পাশ করব। যথা আপনার শেখ হাসিনার, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে ধারাবাহিকতায়, হ্যাঁ, যে উন্নয়ন হচ্ছে, আমি তার ধারাবাহিকতায় যে উন্নয়নগুলো দরকার আছে এলাকাতে, যে সবগুলা যেমনি গোরস্থান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আবার কিছু কাজ আছে এলাকার, যেসব উন্নয়ন এগুলো তো করবই, তার ইয়েতে থেকেই করবো, ছত্রছায়া থেকেই করবো এবং ইনশাল্লাহ এটা ডিজিটাল আমি করবো ইউনিয়ন পরিষদটা, যথা লোকজন যেন সকল সুবিধা সুযোগ সুবিধাগুলো পায়। তা তো অবশ্যই অবশ্যই, মানে তরুণেরা যেসব নেশাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো, আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে একটা থানা দিয়েছে, থানার সাথে সাথে নিয়ে আমরা তরুণদের নিয়ে আমরা একটা ইয়ে করি, মানে প্রোগ্রাম করি, প্রোগ্রামে আমরা তরুণদেরকে মাদক থেকে দূরে ইয়ে করছি এবং খেলার মাঝে ফিরিয়ে আনছি। আমরা কিন্তু খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকি এবং আমাদের যারা জুনিয়র আছে তাদেরকেও আগ্রহ করি যে খেলাধুলাতে তোমরা ফিরে এসো, তাহলে খেলাধুলাতে যথা ফিরে আসবে তথা মাদককে তারা না বলে দেবে এবং আমরা আমাদের প্রতিটা ওয়ার্ড পর্যায়ে আমরা খেলাধুলাটা পরিচালনা করি। খালি আমরা আমাদের একটাই স্লোগান, যে প্রধানমন্ত্রীর স্লোগান হলো যে মাদককে না বলে খেলাতে ফিরে আসা।